তুফান সিনেমা নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দিলেন পরিচালক রায়হান রফি। বললেন, তারাই সমালোচনা করে যাদের এত ভালো সিনেমা দেখে হিংসা হয় এবং যাদের দ্বারা এমন সিনেমা বানানো সম্ভব না। এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। গতকাল শাকিব খানের তুফান সিনেমাটির টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং এ চলে আসে। প্রশংসায় ভাসতে থাকে তুফান টিম, কিন্তু এর পাশাপাশি সমালোচনার শিকারও হয় এই টিজার। তবে এবার দর্শকরা সমালোচনা না করলেও প্রযোজক ও পরিচালক করছেন সমালোচনা। গতকাল এক ভিডিওতে পরিচালক MD ইকবাল বলেন, এগুলো দেখে যারা হ্যাঁ হ্যাঁ করে উঠে তারা কখনো সিনেমা দেখেনি, এগুলো দেখলে আমাদের হাসি পায়, কারণ এগুলো আমরা অনেক আগেই বানিয়েছি। অন্যদিকে শাকিব খানের বন্ধু আশাদ আদনানও গতকাল তার ফেসবুকে বলে, নকল পণ্য বাজারে সয়লাব, ভয় পাইছি এত নকল ও কপি দেখে। মানে তিনি বোঝাতে চেয়েছেন শাকিব খানের তুফান সিনেমা KGF বা এনিমেল সিনেমার কপি হবে। তবে তাদের এমন কথার জবাব দিলেন রায়হান রফি। তিনি বলেন, মান্না ভাই একটা কথা বলছিল, আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না, কারো ভালো কেউ দেখতে পারে না। আমরা এত কষ্ট করে একটা সিনেমা বানাচ্ছি আর তারা কপি বলে। একটা টিজার দেখে একটা সিনেমার গল্পকে কপি বলা ঠিক না। আগে সিনেমা দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটু কপি পাবেন না। উল্লেখ, তুফান সিনেমাটি 90 দশকের বাংলাদেশকে তুলে ধরা হবে। সোবিয়ার্স, আপনি কার সাথে একমত, রায়হান রফি নাকি ইকবাল ও আশাদ আদনানের সাথে? জানিয়ে দিন কমেন্ট করে।